ডেঙ্গু রুখতে গাপ্পি মাছি ভরসা শিলিগুড়ি পুর নিগমের। 47টি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়বে পুর নিগম। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি উদ্বোধন করেন মেয়র গৌতম দেব। মেয়র জানান, ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে শিলিগুড়ি শহরে, আর শুরুতেই ডেঙ্গু রুখতে এই উদ্যোগ নিয়েছে পুর নিগম। মৎস্য দপ্তরের সহযোগিতায় শিলিগুড়ি পুর নিগমের 47টি ওয়ার্ডের প্রতিটি জলাশয়ে ছাড়া হবে গাপ্পি মাছ। মেয়র আরও বলেন, শহরের নালা নর্দমাতেও গাপ্পি মাছ ছাড়া হবে। মৎস্য বিভাগকে সাথে নিয়ে এই গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি নিয়েছে শিলিগুড়ি পুর নিগম। বৃহস্পতিবার শিলিগুড়ির বিধান রোড থেকে এই গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি শুরু করা হয়। মেয়র গৌতম দেব ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র পরিষদ এবং আধিকারিকেরা। আজকে আমরা সব ওয়ার্ডে এই গাপ্পি মাছ বিভিন্ন জায়গায়, আমরা যেখানে জলাশয় আছে ছোট ছোট, শিলিগুড়িতে খুব বেশি জলাশয় নেই, এখানে এই ফাউন্টেনটা আছে গোস্তপালের মূর্তির সামনে, গতবার যে গাপ্পি মাছটা ছেড়েছিলাম আমরা, সেই গাপ্পি মাছ এখনও এখানে অনেক গাপ্পি মাছ এর ভিতরে আছে। এখানে আমরা ছাড়লাম ফার্স্ট ফেজে 47টা ওয়ার্ডে এই আজকে ফিশারিজ ডিপার্টমেন্টের সহযোগিতায় তাদের সাহায্যে আমাদের এই কাজটা চলছে এবং আগামীকালও আমাদের এই গাপ্পি মাছের প্রোগ্রামটা চলবে। এটা ডেঙ্গি এবং এই মশার যে বারবার আনত সেটা এই গাপ্পি মাছগুলো সেই মশার লার্ভাকে ধ্বংস করে, তারা খেয়ে নেয়, সুতরাং সেটা আমাদের ভারসাম্যর ক্ষেত্রে এবং এই মশা নির্মূলের ক্ষেত্রে এডিস মশা বিশেষ করে ডেঙ্গি জীবাণু বহনকারী মশা নির্মূলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।